বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে মোটর সাইকেলের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল রাত 11টার দিকে উপজেলার মৌখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা তাদের উদ্ধার করে নিয়ে যায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। মোংলা থানার পরিদর্শক বিকাশচন্দ্র ঘোষ বলেন, নিহত তিনজনের মাথা, হাত ও পা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছিল। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।